পিএসপি অ্যারে ফাংশন টিউটোরিয়ালে আজকে আমরা অ্যারে কি অ্যাজ ইক্সড ফাংশন সম্পর্কে জানবো। তো গত পর্বে আমরা অ্যারে ইন্টারসেক্ট কি ফাংশন সম্পর্কে জানলাম, আজকে আমরা অ্যারে কি এক্সিস্ট সম্পর্কে জানবো। অর্থাৎ আপনার কোনো একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে আপনার চাচ্ছেন আপনার একটা স্পেসিফিক অ্যারেটা আপনি এটা আছে কি না এটা চেক করবেন। হ্যাঁ, এই চেক করার জন্য আপনি একটা ফাংশন ইউজ করবেন অ্যারে কি এক্সিস্ট। তো এটার জন্য আপনি কীভাবে ইউজ করবেন? তো এটার জন্য ধরুন আমরা আমাদের এডিটরে গেলাম। তো এডিটরে যাওয়ার পর ধরুন এখানে একটা অ্যারে নিব। হ্যাঁ, ফার্স্ট একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরুন ডাটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। ডাটার মধ্যে ধরুন একটা অ্যারে নিলাম। তো প্রথমত একটা ইমটি অ্যারে নিলাম। তো আমরা ধরুন চাচ্ছি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিব। হ্যাঁ, তো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আপনার কী কী থাকে সেটা তো জানেনি, একটা কি থাকবে একটা ভ্যালু থাকবে। তো ধরুন আমি ফার্স্ট নামে একটা, সরি, এখানে একটা ডাবল কোটেশন হবে, সিঙ্গেল কোটেশন হবে, ডাবল কোটেশন দিচ্ছি। তো এরপর ধরুন একটা ভ্যালু নেব, ধরুন আমি একটা ভ্যালু নিলাম, 1 দিলাম। হ্যাঁ, সাপোজ ধরুন আবার একটা ভ্যালু কি নিলাম, সেকেন্ড। তো এটার ভ্যালু নিলাম আমি 2। তো এখন আমরা চাচ্ছি 2 বা 5 দিলাম, ধরুন আপনার ইচ্ছা মতো আর কি। তো আমরা এখন আমরা চাচ্ছি কি আমাদের এই ফার্স্ট অথবা সেকেন্ড, হ্যাঁ, এই কি ধরুন আমরা ফার্স্ট কিটা বা সেকেন্ড কিটা যে কোনো একটা কি আমাদের এই অ্যারের মধ্যে আছে কি না এটা আমরা চেক করবো। তো এটা চেক করার জন্য ধরুন ফার্স্ট টাইম আমরা একটা কন্ডিশন নিচ্ছি, ধরুন আমরা একটা ইফ কন্ডিশন নিই। হ্যাঁ, যে একটা ইফ কন্ডিশন দিলাম। তো এটার মধ্যে আমরা যে ফাংশনটা সম্পর্কে আজকে শিখবো ওই ফাংশনটা লিখবো, যেমন অ্যারে আন্ডারস্কোর কি এক্সিস্ট। এই ফাংশনটা তো দেখুন এখানের মধ্যে দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যারে। অর্থাৎ কিটা হচ্ছে আপনি কোন কিটা আপনি সার্চ করতে চাচ্ছেন ওটা এখানে লিখবেন। যেমন ধরুন আমি সেকেন্ড সেকেন্ড কিটা চাচ্ছি এখানে সার্চ করার জন্য। হ্যাঁ, তো ধরুন সেকেন্ড কিটা আমি এখানে দিলাম দিলাম। হ্যাঁ, তারপর অ্যারে আমি কোন অ্যারের মধ্যে রাখবো, ধরুন কোন অ্যারে থেকে সার্চ করবো, এটা হচ্ছে আমাদের যে ডাটা অ্যারেটা আছে। হ্যাঁ, ডাটা অ্যারে। তো এখন ধরুন আমাদের যদি সার্চ করে পাই তাহলে সে একটা জিনিস ইকো করবে। ধরুন আমরা ইকো দিব, ইকো দিয়ে দিলাম, ধরুন সাপোজ কিছু একটা লিখবো আর কি, দিয়ে ফার্স্ট এলিমেন্ট ইন দি অ্যারে, সাপোজ একটা লেখা লিখলাম। হ্যাঁ, এলিমেন্ট হবে দি ফার্স্ট এলিমেন্ট ইজ ইন দি অ্যারে, যদি এটা না হয় ইলস। হ্যাঁ, অর্থাৎ যদি আমাদের অ্যারেটা সে খুঁজে পেলো না তখন কি করবে, তখন সে এরকম আরেকটা ইকো করবে, সেটা হচ্ছে ধরুন দি ফার্স্ট এলিমেন্ট ইজ নট সাপোজ একটা লেখা লিখলাম। হ্যাঁ, ধরুন এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমরা আমাদের আপনার ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন দি ফার্স্ট এলিমেন্ট ইজ ইন দি অ্যারে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি ধরুন আমাদের যে এখানে একটা চেঞ্জ করে দিই, একটু করে আমরা মিসিং করে দিই। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, যদি আমি রিফ্রেশ করলাম দি ফার্স্ট এলিমেন্ট ইজ নট ইন দি অ্যারে, আমরা এভাবে আপনার অ্যারে কীগুলো চেক করতে পারবো আর কি। তো এটা তো গেল আপনার ধরুন একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, আমরা চাচ্ছি ধরুন একটা ইন্ডেক্সড অ্যারের মধ্যে আমরা চেক করবো। তো এটার জন্য কি করবো, এটার জন্য ধরুন এটা কেটে দিলাম, এখানে আমরা একটা ইন্ডেক্স অ্যারে নিবো। যেমন ধরুন এখানে দিলাম যে আগের মতোই ফার্স্ট একটা নিলাম, ফার্স্ট হবে, তারপর ধরুন কমা দিলাম, সেকেন্ড নিলাম, তারপর ধরুন থার্ড নিলাম। হ্যাঁ, তো এখন যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে তো আমরা কি দিয়ে সার্চ করলাম, হ্যাঁ, এখন আমাদের ইন্ডেক্সড অ্যারের মধ্যে আমরা জাস্ট ইন্ডেক্স দিয়ে সার্চ করব। তো এটার জন্য ধরুন আমরা এটা উঠে দিলাম। হ্যাঁ, উঠে দেওয়ার পর ধরুন আমাদের এখানে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা তো জানেনি। তো ধরুন আমরা চাচ্ছি আমাদের 1 ইন্ডেক্সটাকে শো করব। তো এটার জন্য আমরা জাস্ট এখানে একটা 1 লিখে দিব। হ্যাঁ, 1 লেখার পর আমরা এটা কপি সেভ করব। সেভ করার পর যদি আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি,
যে দেখুন দি ফার্স্ট এলিমেন্ট ইজ ইন দি অ্যারে, তো আমরা চাচ্ছি ধরুন আমাদের এমন একটা ইন্ডেক্স দেবো যেটা আমাদের অ্যারের মধ্যে বিদ্যমান না, যেমন 0 1 2 3, 3 নাম্বারটা অন নাই, তো আমি এখানে 3 দিলাম ধরুন জাস্ট আমাদের চেক করার জন্য আর কি। তো 3টা দিয়ে আমরা ধরুন রিফ্রেশ করলাম, এই যে দেখুন দি ফার্স্ট এলিমেন্ট ইজ নট ইন দি অ্যারে, অর্থাৎ আমার 3 ইন্ডেক্সটা সেখানে পেলো না। তো এইভাবে আর কি আপনারা আপনাদের অ্যারের মধ্যে স্পেসিফিক কিছু কি আপনার অথবা ইন্ডেক্স অ্যারের মধ্যে আপনার ইন্ডেক্স অনুযায়ী আপনি সার্চ করতে পারেন যে এই ইন্ডেক্সটা বা এই কিটা আপনার এখানে আছে কি না। হ্যাঁ, এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের প্রোগ্রামে। তো আজকে এ পর্যন্তই, আপনার এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভিডিওগুলো ছোট হলেও আপনার এগুলো যদি প্র্যাকটিস না করেন ওগুলো ভুলে যাবেন। হ্যাঁ, এগুলো বারবার প্র্যাকটিস করবেন তাহলে অনেক মানে মনে থাকবে আর কি আপনাদের। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।